সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন একটি ভিডিও দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের রিকোয়েস্টের একটি ভিডিও। অনেক বেশি রিকোয়েস্ট ছিল যেন মুখের ত্বকের যত্নে একটি ভিডিও শেয়ার করি আপনাদের সাথে। আমি সবসময় মুখের ত্বকের যত্নে একটি আলুর রেমেডি তৈরি করে ব্যবহার করি এবং একটি চালের গুঁড়ার স্ক্রাব তৈরি করি ব্যবহার করি। তো আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন, আপনাদের অনেকটা উপকারে আসবে। এই লকডাউনে যেহেতু আমরা বাইরে যেতে পারবো না, পার্লারে যেতে পারবো না, ঘরে বসেই কিন্তু আমরা মুখের ত্বকের যত্ন করতে পারি। তো আমাদের প্রথমে যে রেমেডিটা তৈরি করে দেখাবো, আমি এখানে একটি আলু নিয়েছি মাঝারি সাইজের। আলুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর এখন এই আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসাটা ভালো করে ছাড়িয়ে নেওয়ার পর এখন এই আলুটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। অবশ্যই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে, আর না হয় শিলপাটায় বেটে, না হয় ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। একদম চিকন করে আমি গ্রেটার দিয়ে কুচি করে নিচ্ছি। কুচানো হয়ে গিয়েছে, এখানে একটি মাঝারি সাইজের আলু কুচি নিলেই হবে। এখন আমি একটা ছাঁকনিতে এই আলু কুচিগুলো নিয়ে নিচ্ছি, আর এখানে একটা বাটির উপরে ভালো করে চেপে আলুর রসটা বের করে নিচ্ছি। যদি বেটে নেন, বেটে নিলেও কিন্তু অবশ্যই শুধু রসটাই নিতে হবে। তো এইভাবে একটা ছাঁকনিতে চেলে তারপর রসটা বের করে নিতে হবে। তো আমাদের এখানে আলুর রসটা নেওয়া হয়ে গিয়েছে, এই যে দেখুন। এখন এই আলুর রসের সাথে আমাদের আর কী কী ব্যবহার করতে হবে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি 1 চা চামচ মধু, তারপর নিয়ে নেব মাঝারি সাইজের 1 টুকরো লেবুর রস। লেবুর রস, মধু আর আলুর রস কিন্তু অ্যালার্জির কোনো প্রবলেম হয় না, তাই যাদের অ্যালার্জি আছে কোনো বই পাবেন না, অ্যালার্জির কোনো প্রবলেম হবে না। তো এইভাবে আমি এই 3টি উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এই শুধুমাত্র 3টি উপকরণ দিয়ে কিন্তু এই রেমেডিটা তৈরি। তো ঘরে থাকা অল্প উপকরণে দেখলে নিত কত সহজ একটি রেমেডি তৈরি করা যায়। এখন আমি যেহেতু ফেস দেখাই না, আমি কিন্তু হাতের উপর অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এইভাবে একটা তুলার সাহায্যে কিংবা হাতের সাহায্যে আমি এখানে নিয়ে নিলাম। তো এইভাবে আমি হাতটাতে মালিশ করে নিলাম হালকা হাতে। তো হালকাতে মালিশ করে নিয়ে মুখে রেখে দিতে হবে 5 থেকে 10 মিনিটের জন্য। তারপর 10 মিনিট পর আমি ধুয়ে আপনাদেরকে দেখাচ্ছি, যে দেখুন ধুয়ে নিয়েছি হাতটা আর মুছে নিচ্ছি, হাতটা কতটা ফ্রেশ হয়েছে দেখেই বুঝতে পারছেন। আর এই রেমেডিটা কিন্তু মুখের কালো দাগ দূর করে, মুখের গলা গাড়ের যে কোনো কালো দাগ দূর করবে। আপনারা এই রেমেডিটা ব্যবহার করতে পারেন কালো দাগ দূর করার জন্য। এখন আমি আপনাদেরকে চালের গুঁড়ার স্ক্রাবটা তৈরি করে দেখাচ্ছি। আমি এখানে 4 টেবিল চামচ চালের গুঁড়া নিয়েছি। অবশ্যই চালের গুঁড়াটা নিতে হবে, যেহেতু চালের গুঁড়াটা অনেকটা ধারদার হয় তাই। তো আমি এখানে 4 টেবিল চামচ চালের গুঁড়া নেওয়ার পর নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ মধু। 4 টেবিল চামচের সাথে 1 টেবিল চামচ মধু নিলেই হবে, আর দিয়ে দিব 1টি লেবুর রস। আমি এখানে মাঝারি সাইজের 1টি লেবুর রস দিয়ে দিলাম। তারপর লেবুর রসটা দেওয়ার পর দিব এখানে গোলাপ জল। আমি প্রথমে 1 টেবিল চামচের যে অল্প একটু বেশি দিয়েছি, 1.5 টেবিল চামচের মতো, পরে আরও 1.5 টেবিল চামচ দিয়ে দিব। তো সামান্য আমি একটু মিশিয়ে নিচ্ছি কতটুকু প্রয়োজন হবে বুঝে তারপর দিতে হবে। তো আমার এখানে আরও 1.5 টেবিল চামচ নিলে হবে, দিয়ে দিলাম আরও 1.5 টেবিল চামচ। যেহেতু মধু, লেবুর রস এবং গোলাপ জল মেশানো হয়েছে, তো এতটুকুতেই হবে। এখানে পানি ব্যবহার করতে হবে না, পানি ব্যবহার করার কোনো দরকার নেই। আর গোলাপ জলটা কেনার সময় অবশ্যই আসল নকলটা দেখে কিনে নেবেন, আসলটা নিলে বেশি ভালো হয়। নকলটা দেখে নেবেন, তাহলে উল্টো আর মুখের ক্ষতি হবে যদি নকলটা ব্যবহার করেন। তো আমাদের এখানে স্ক্রাব কিন্তু তৈরি, ঠিক এরকম হবে। এখন এটা আমি হাতের উপর অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি তার মুখ দেখাতে পারছি না তাই, তো হাতের উপরে এইভাবে মাসাজ করে নিতে হবে। তো এইভাবে যতটুকু আমাদের মুখে কিংবা গলা গাড়ে ব্যবহার করা দরকার ততটুকু অংশে লাগিয়ে নিব। লাগিয়ে নিয়ে তারপর 10 মিনিটের মতো রেখে দিব। 10 মিনিট পর অনেকটা শুকিয়ে যাবে। 10 থেকে 15 মিনিট রাখার পর তা হাত দিয়ে এভাবে একটু ঘষে ঘষে তারপর নর্মাল পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তো অবশ্যই হাত দিয়ে আলতোভাবে একটু ঘষে ঘষে মুখের ময়লাটা তুলে নিতে হবে। আর এই স্ক্রাবটা কিন্তু খুবই উপকারী মুখের ময়লা দূর করতে। আমরা যে পার্লারে গিয়ে ফেসিয়াল করি, এই ফেসিয়াল থেকে কিন্তু এই স্ক্রাবটা অনেক বেশি কার্যকর। আমার মনে হয় পার্লারে না গিয়ে ঘরেই কিন্তু আমরা এভাবে মুখের ত্বকের যত্ন করতে পারি। দেখলে নিতে হাতটা কতটা ফ্রেশ হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন।
আলুর যে রেমেডিটা তৈরি করে দেখিয়েছি এটা হচ্ছে কালো দাগ দূর করার জন্য, আর যে স্ক্রাবটা আমি তৈরি করে দেখিয়েছি এটা হচ্ছে মুখের ময়লা দূর করার জন্য। মুখের আমাদের দেখা যায় অনেক দিন পর পর মুখে ময়লা জমে থাকে, মুখটা কালচে হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনারা যে চালের গুঁড়ার স্ক্রাবটা ব্যবহার করতে পারেন, মুখের যে ময়লাটা দূর হয়ে যাবে। আর অবশ্যই এই ভালো ফলাফল পেতে আপনারা আলুর রেমেডিটা এক সপ্তাহ ব্যবহার করবেন, তাহলেই ভালো ফলাফল পাবেন। আর অবশ্যই রাতে ব্যবহার করার চেষ্টা করবেন, আর স্ক্রাবটা আপনারা সপ্তাহে একবার কিংবা দুইবার ব্যবহার করতে পারেন। তো আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথেই থাকবেন।